হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিংয়ের একটি বেস্ট হোটেল। দার্জিলিংয়ে গিয়ে যদি আপনারা কোথায় থাকবেন চিন্তা করেন, তাহলে আমি আপনাদেরকে এই হোটেলটি রেকমেন্ড করতে পারি। এই হোটেলের নাম হোটেল উইন্ড হর্স। এই উইন্ড হর্স হোটেলটি আপনারা কীভাবে বুক করতে পারেন, ম্যাল থেকে এর দূরত্ব কত, এরখানে থাকার এবং খাওয়ার কী ব্যবস্থা রয়েছে, থাকার যে রুমগুলি সেই রুমগুলির ভিউ কেমন আছে, তার সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হোটেলে প্রবেশপথের সামনেই রয়েছে এই রিসেপশন এরিয়াটি, যেখানে ম্যানেজারবাবু এবং রিসেপশনালিস্ট উভয়ই কাস্টমার পরিষেবার জন্য 24x7 উপস্থিত থাকে। সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনাদের সমস্ত সমস্যার সমাধান এনারা করে দেবেন। চলুন তাহলে এখন ওনাদের কাছ থেকেই জেনে নিই এই হোটেল সম্পর্কে। নমস্কার দাদা। নমস্কার। আমি এখন যে হোটেলটায় আছি, হোটেলের নাম কি আছে? হোটেল উইন্ড হর্স। হোটেল উইন্ড হর্স। আমার দর্শক বন্ধুদের জন্য একটু জানাই যে এই হোটেলের যে আসার রাস্তা, অর্থাৎ ম্যাল থেকে এই হোটেলে কিভাবে আসবে আমার দর্শক বন্ধুরা? সব থেকে সোজাভাবে বলতে গেলে সবাই অলমোস্ট ট্রেনে ঘোড়া রাস্তা বলে। ঘোড়া রাস্তা বলতে গেলে স্ট্রেট আসলেই আপনার তিনটি রাস্তা ভাগ হয়, একটা উপর দিকে চলে, একটা নিচের দিকে চলে, একটা মিডিল রোড, ওটাকে বলে আপার টুমসুম রোড। ওই রোডটা ধরে মোটামুটি 5 মিনিট হাঁটলে আমাদের হোটেল পর্যন্ত চলে আসবেন। আর ওই আসতেও একটা ল্যান্ডমার্ক পড়বে, সেটা হচ্ছে আপনার শেরপা মনাস্ট্রি। শেরপা মনাস্ট্রি টোকে এসে, হ্যাঁ, লোকাল ভাষায় এটাকে বলে শেরপা গুম্ফা। শেরপা গুম্ফা, হ্যাঁ, যদি লোকাল কাউকে মানে কাউকে জিজ্ঞাসা করলে শেরপা গুম্ফা বললে দেখিয়ে দেবে, যেই শেরপা গুম্ফার কাছে চলে আসবেন 4-5টা বিল্ডিং গেলেই হোটেল উইন্ড হর্স। হোটেল উইন্ড হর্স। আচ্ছা, বলছিলাম হোটেল উইন্ড হর্স থেকে তাহলে কত মিটার হতে পারে ম্যাম? অ্যাপ্রক্সিমেটলি 600 মিটার। 600 মিটার। আচ্ছা, বলছি যদি আমার দর্শক বন্ধুরা ট্রেনে বাই ট্রেন যদি আসে, শিলিগুড়ি কিংবা এনজেপি যদি নাবে, তো সেখান থেকে কিভাবে এখানে আসতে পারে? সেখান থেকে এক তো উপায় আছে, যে ওখানে ওখানকার যত গাড়ি আছে, যে গাড়িগুলো আপনি মানে অনেকে রিজার্ভ করে আসে, অনেকে শেয়ারে আসে, তো এই দুভাবে আসতে পারেন। আদারওয়াইজ আপনি বুকিং করার পরে আমাদের হোটেলে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ির জন্য, আমরা সেই ব্যবস্থাও করে দিই। আচ্ছা, আপনারা ড্রপ অ্যান্ড পিক আপের ব্যবস্থাও রাখেন? আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে, ধরুন এই যে আপনার হোটেল, আমি রুমগুলো দেখলাম, এই রুমগুলোর আমি দেখলাম কিছু ভিউ রুম আছে, কিছু নন ভিউ রুম আছে, কিছু ডিলাক্স রুম আছে, কিছু নর্মাল রুম আছে, তো এর ভাড়া কিভাবে নির্ধারিত হয়? ভাড়া দেখুন, ভাড়া আমাদের সিজন অক্সিজেন ওয়াইজ ভ্যারি করে। যেমন আপনি যদি একদমই প্রপার অক্সিজেনে আছেন, মানে যেমন বর্ষাকাল, সেই সময় ভাড়াটা অনেকটা কম থাকে। আর মে মাস, জুন মাস, এই সময়টা, যেমন আপনি এখন এসেছেন, এটা হচ্ছে আপনার নভেম্বর, তো এই সময়টা ভাড়াটা আপনার বেশি থাকে। এবার আমাদের ভাড়ার ডিফারেন্স ভ্যালুটা থাকে 500। আপনার ধরুন অক্সিজেনে যদি কোনো একটা রুমের ভাড়া 3500 থাকে, সেটা অক্সিজেনে 3000, এইটুকুই ভাড়া ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুদের জন্য আরেকটা জেনে রাখি, আপনার এখানে কি রেস্টুরেন্ট ব্যবস্থা আছে? মানে এখানে কি খাওয়া দাওয়া করা যেতে পারে? আপনি রেস্টুরেন্ট, নিচে রেস্টুরেন্ট আছে আমাদের, ওখানে আপনার অর্ডার দিয়ে ওখানেও খেতে পারেন, বা আমাদের রুম সার্ভিসও করা হয় আপনি রুমে। হ্যাঁ, আমি রুমে দেখলাম টেলিফোন রয়েছে, তো অর্ডার দিলে রুমে সার্ভিস, রুমে মেনু কার্ড দেওয়া থাকে, আপনি বসে ইন্টারকম থেকে অর্ডার দিন, ইন্টারকম থেকে অর্ডার দিতে পারি। আচ্ছা, গিজার, ওয়াইফাই এগুলো কি রকম ব্যবস্থা আছে? গিজার দেখুন, গিজার আমাদের 24x7 অ্যাভেলেবেল, ওয়াইফাইও 24x7, প্রত্যেকটা রুমে এলইডি টিভি আছে, আর ইন্টারকম তো আছেই। যেমন আমি দেখলাম ইলেকট্রিক কেটলি একটা করে রয়েছে, চা পাতা, চা পাতার কিট দেওয়া থাকে প্রত্যেক দিন মর্নিং এর জন্য। আর এই হোটেলে তাহলে কতগুলো মোটামুটি রুম আছে? 13 রুম আছে। তার মধ্যে ভিউ রুম কতগুলো? 6-6টা ভিউ রুম আছে, আর বাকি 7টা, বাকি আপনাদের আমি বলে দিচ্ছি, 4টে হচ্ছে ডিলাক্স, আচ্ছা। আরেকটা বিষয় আমার দর্শক বন্ধুদের জন্য বলে রাখি, এই যে ভাড়া তারতম্যটা আছে বললেন 500 টাকার, এটার জন্য আমি আপনাদের এই উইন্ড হর্সের নাম্বার আমি আমার ডিসপ্লেতে শো করে দিচ্ছি, নিচে দেয়া থাকবে। তো আমার দর্শক বন্ধুরা যখন আপনাদেরকে ফোন করবে, যখন যে সিজনে ফোন করবে, সেই সিজনের কি ভাড়া হবে না হবে সেটা আপনারা বলে দেবেন, তাহলে ওদেরও সুবিধা হলো। এবং যদি অ্যাডভান্স বুকিং ওরা করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কি ভাবে করতে হবে? অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে আমাদের পলিসি রয়েছে, আপনাকে যা টোটাল অ্যামাউন্ট হচ্ছে আপনার, ধরুন আপনার দুদিনের বুকিং 4000 টাকার আপনার টোটাল হচ্ছে, তো আপনাকে 2000 টাকা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট দেবো সেখানে আপনাকে দিতে হবে, বা এনইএফটি
বা কিওয়ার্ড দেওয়ার পরে আপনি ওখানে যে নাম্বারটা দেখুন আপনি হোয়াটসঅ্যাপ থেকে এটা পুরোটা প্রসেস করছেন, তো সেখানে আপনার একটা সিস্টেম জেনারেটেড ভাউচার চলে যাবে যে আপনার দু দিনের বুকিং, আপনি 2000 টাকা অ্যাডভান্স করেছেন, ব্যালেন্স 2000 টাকা আপনাকে হোটেলে যখন চেক ইন করবেন তখন চেক ইনের টাইমে দিতে পারেন বা চেক আউটের টাইমে, সেটা নো কোনো ইস্যু নেই। আচ্ছা, আর বাকি আপনার রসিদও বলছেন দিয়ে দেবেন, কোনো ব্যাপারই নাই। কিন্তু যদি ধরুন কোনো কারণে আমার দর্শক বন্ধু কেউ হয়তো হোটেল বুক করলো আসতে পারলো না, সেক্ষেত্রে কতটা কি চার্জেস? সেক্ষেত্রে আমাদের ক্যান্সেলেশন পলিসি আছে, উনি যখন বুক করবেন উনি আমাদের ক্যান্সেলেশন পলিসিও দেখতে পাবেন, তো সেই ওয়াইজ আপনার কাটা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের উইন্ডহর্সের, আপনাদের সকলের আমি মানে ব্যবহারে মুগ্ধ। আমি এই রুমে রয়েছি, আমার ফ্যামিলিকে নিয়ে রয়েছি, সত্যি খুব ভালো লেগেছে আপনাদের ব্যবহার। খাওয়া দাওয়া আর যে কোয়ালিটি সেটাকে আপনারা মেনটেন করেছেন, রুমের কোয়ালিটিকে মেনটেন করেছেন, যে রুম সার্ভিস সেগুলোকে খুব ভালো করে আপনি মেনটেন করেছেন। দর্শক বন্ধুদের আমি হাইলি রেকমেন্ড করব এই হোটেলটার জন্য, আমার কারণ দেখুন পয়সা দিয়ে তো সব কিছু পাওয়া যায় না, ব্যবহারটাও একটা মূল্য রাখে, তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছ থেকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আবার দেখা হবে পরের বার যখন আসবো নিশ্চয়ই। আজকের মতন ধন্যবাদ। চলুন এবার দেখে নেওয়া যাক এই হোটেল উইন্ডহর্সের রুমগুলি কেমন। এই হচ্ছে 301 নম্বর রুমের ফ্লোর, দেখতেই পাচ্ছেন ফ্লোরেতে কার্পেট পাতা রয়েছে, ওয়ালে দেখুন একটি বড় এলইডি স্ক্রিন আছে, রয়েছে একটি ভীষণই বড় ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের ওপরেই এই জায়গায় দেখুন টেবিলের উপরে রয়েছে একটি জলের জগ আর রয়েছে একটি ইলেকট্রিক কেটলি। এছাড়াও এই হোটেলের রয়েছে এই এত বড় বেডটি, যে বেডে আপনারা অনায়াসেই 3 জন থাকতে পারেন। বেডের পাশেই রয়েছে একটি সোফা এবং একটি টি টেবিল। বেডের সাইজটি দেখছেন কতটা বড়, আর বেড সাইড টেবিলেই রয়েছে একটি ইন্টারকমও, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতন ফুড অর্ডার করে দিতে পারেন হোটেলের রিসেপশনে। এবার দেখে নিই এই 301 নম্বর রুমের বাথরুমটি। বাথরুমটি কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে রয়েছে একটি বড় আয়না সহ শাওয়ার, গিজার, রয়েছে হ্যাঙ্গার আর ওয়েস্টার্ন কুমোড সহ একটি বেসিন। এবার আমরা চলে যাচ্ছি 201 নম্বর রুমে। এই হোটেল উইন্ডহর্সের 201 নম্বর রুম হচ্ছে এটি। এটি একটি ভিউ রুম, ভিউ আপনাদেরকে কাল সকালে দেখাবো, এখন রাত্রে দেখে নিই রুমটিকে। দেখুন এই হচ্ছে রুম, রুমের মেঝেতে একটি কার্পেট পাতা রয়েছে ঠান্ডার জন্য, ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে এই রুমে, আর এটি হচ্ছে এই রুমের বেড, যেটিও কিন্তু ডবল বেড হলেও 3 জনকে নিয়ে থাকা যাবে। আর এই বেডের পাশেই রয়েছে একটি টি টেবিল সহ একটি সোফা। আর এই যে জানলাটি দেখছেন এই জানলা দিয়েই কালকে ভিউ দেখা যাবে, আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে হোটেলের এই রুমের ওয়ার্ড্রপটি, রুমে ইলেকট্রিক টিকেটলির ব্যবস্থা সহ একটি এলইডি টিভিও কিন্তু রয়েছে। এটি হচ্ছে এই 201 নম্বর রুমের বাথরুম। এই বাথরুমটিও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে রয়েছে একটি বড় আয়না সহ বেসিন, রয়েছে ওয়েস্টার্ন কুমোড, রয়েছে গিজার, শাওয়ার সহ একেবারে নিট অ্যান্ড ক্লিন একটি বাথরুম। এবার এই হোটেল উইন্ডহর্সের আরও একটি ভিউ রুম 102 নম্বর রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি রাত্রে ভিডিওটি করার কারণে ভিউ এখন দেখাতে পারছি না, কাল সকালের ভিডিওতে যখন তুলব তখন দেখিয়ে দেব। এই হচ্ছে 102 নম্বর রুমের বেড, দেখুন বেডটি কিন্তু বেশ বড়, দুজনের পাশাপাশি বাচ্চাকে নিয়েও এই বেডে থাকা যাবে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আয়না, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি সহ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় একটি রুম। আর এই হচ্ছে এই রুমের বাথরুম, বাথরুমটিও আপনারা দেখে নিন, গিজার তো রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কুমোট এবং বেসিন সহ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম। এখন আমরা 103 নম্বর রুমটি দেখব। 103 নম্বর রুমটিও কিন্তু ভিউ রুম, দেখুন রুমটা কতটা বড়,
ঠিক বেডটিও কিন্তু তেমনই বড়। বাচ্চা সহ বাবা মা এই বেডে কিন্তু খুব ভালোভাবেই থাকতে পারবে। বেডের পাশেই রয়েছে একটি টি টেবিল সহ একটি সোফার ব্যবস্থা, আর বেডসাইড টেবিলে রয়েছে একটি উইন্টারকম, যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন খাবার দাবার রিসেপশনে অর্ডার করে দিতে পারেন। আর এদিকে দেখুন, ওয়ার্ড্রপের পাশাপাশি রয়েছে একটি বড় এলইডি টিভি, যেটা আপনাদের এন্টারটেনমেন্টের কাজ করবে। ড্রেসিং টেবিলের উপরেই রয়েছে একটি ইলেকট্রিক টিকেটলি সহ চায়ের কাপ প্লেট, আর রয়েছে দুটি জলের গ্লাস। এই হচ্ছে ওয়ার্ড্রপটি। দেখুন, এখানে আপনাদের ব্যবহৃত জামাকাপড়ও রাখতে পারবেন। আর এই যেটি বলছিলাম, একটি টি টেবিল সহ সোফা আর একটি চেয়ারের ব্যবস্থা। আর রুমের ভিউ আপনাদেরকে আমি কাল সকালের ভিডিওতে দেখাবো। এই হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমটি কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। রয়েছে গিজার, শাওয়ার সহ ওয়েস্টার্ন কুমোট, আর বেসিন সহ একটি বড় আয়না। এবার আছি 104 নম্বর রুমে। এই 104 নম্বর রুমটি কিন্তু একটি নন ভিউ রুম। ভাড়াও যদিও কম, এই রুমটিও কিন্তু বেশ বড় সড়ো। রুমে রয়েছে একটি টি টেবিল সহ একটি সোফা, আর বেডটি দেখুন, এই বেডে কিন্তু তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে, স্বামী স্ত্রী এবং বাচ্চা। এই রুমটি একটি নন ভিউ রুম হলেও রুমেতে রয়েছে একটি বড় ওয়ার্ড্রপ সহ একটি ড্রেসিং টেবিল, রয়েছে একটি বড় এলইডি টিভি, আর ইলেকট্রিক কেটলির পাশাপাশি রয়েছে দুটি চায়ের কাপ এবং প্লেট, আর দুধ চা চিনির পাতা সহ পুরো ব্যবস্থা রাখা আছে, যেটি আপনাদের প্রতিদিন প্রোভাইড করা হবে। এবার দেখে নিই এই রুমের বাথরুমটি। এই বাথরুমটিও কিন্তু বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের পাশাপাশি শাওয়ারের ব্যবস্থা রয়েছে। ওয়েস্টার্ন কুমোট সহ বেসিন এবং একটি বড় আয়নার ব্যবস্থাও কিন্তু বাথরুমে আছে। এতক্ষণ আপনাদেরকে যেগুলি ভিউ রুম হিসাবে দেখাচ্ছিলাম, তার প্রতিটি রুম থেকেই সকালের প্রথম আলো পড়লেই প্রকৃতির এই রকম অপরূপ সৌন্দর্যতা দেখতে পাবেন। দূরে যেটি দেখতে পাচ্ছেন সাদা বরফ, সেটি কিন্তু আসলে কাঞ্চনজঙ্ঘা। আপনারা রুমে বসেই কাঞ্চনজঙ্ঘার এই মাউন্টেন রেঞ্জটি পুরোটার আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানান, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের বেড়াতে যাওয়ার ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত করে। এছাড়া আমার এই মনের কথা মনের সাথে ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল করতে ভুলবেন না। আমার এরকম সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।